আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দর্শক, আজকে এখন বিকাল বাজে 5:30-5:40 মতো। তো এখন আমি আসছি আমার ছাদে, যে কয়টা পশু পাখি আছে সবাইকে খাবার খাওয়াবো। আমি এখন আমার কবুতরগুলোকে খাবার খাওয়াবো, খরগোশের জন্য খাবার দিব, আমার হাঁসের জন্য খাবার দিব। শুরু করি ছোটদের দিয়ে, হাঁস দিয়ে শুরু করি। এই দেখতে পারতেছেন দর্শক, আমার হাঁসগুলো আমি এখানে সেট আপ করছি। প্রথমে তাদের জন্য খাঁচা আমি ঘর করতে পারিনি, পরে এখন এখানে সেট আপ করছি এখন। কিন্তু তারা বেরোয় যেতে না, এটাই সমস্যা। তো খাবারটা আমি নিয়ে আসি। এখন মোটামুটি আমার চিড়ি করাটা খালি আছে। এই যে আমার খাবার, এই যে খাবার। তবে এখন এই খাবারটা হাঁসদেরকে দিব। আর একটা বিষয় যেটা, সেটা হলো খরগোশের, সরি হাঁসের, সরি হাঁসের, হাঁসের খাবারের সাথে অবশ্যই অবশ্যই পানি মিলিয়ে দিতে হবে। পানি মিলিয়ে দিলে তারা কি হাঁসগুলো মজা করে খায়, পানির ভিতরে ভাতগুলো ভাসে, তো তারা কি করে জিনিসটা মজা করে খায়। দেখছেন দেখছেন দেখেন আমার হাঁসগুলো খাওয়ার জন্য কেমন করতেছে। তারা পায়না খাতে ভিতর দিয়ে এসে পড়ে, সবাই বুঝে গেছে। দেখেন আমার খরগোশগুলো পায়ের নিচে এসে পড়ছে, এই খরগোশগুলো পলে যাচ্ছে, তারা বুঝে, সবাই বুঝে গেছে, ওই যে ওরাও বুঝে গেছে খাবারের সময় হয়েছে। এই টাইমটায় আমি আসলে আমার আমার তাদের যে হাঁস মুরগি, হাঁস আর খরগোশগুলো আছে, কবুতরগুলো আছে, এই সময়টা আমি খাওয়াই। আর আজকে আমি কবুতর ঘুরাবো না, কারণ আমার কাছে সময় নেই। দেখেন আপনারা হাঁসগুলো কীভাবে খেতেছে খাবারটা। ঠিক আছে, এখন আমি আমার খরগোশদেরকে খাবার দিব। তো খরগোশদের, খরগোশদের জন্য আমি এই ওয়ানটা আমি ইউজ করি। এই অ্যাপি আসো, র্যাবে এসে পড়ছে অলরেডি, খাবার সময় সে প্লেটের সামনে রেডি, নাও খাও, ভালো লাগবো নাও। র্যাম্বো এসে পড়ছে, দেখেন চাপো, র্যাবিট চাপো, গেল আমার হাঁস আর খরগোশ। এবার আমি কবুতরকে খাওয়া দেবো, বাইরা কবুতরকে খাবার দেবো। আগে আমি আমার খড়ের কবুতরদেরকে খাবার দিয়ে আনি। খাবার বাড়ি যাবো আমার খাবার, আপনারা দেখবেন যে ঘরের ভিতরে খাবার দিলে অনেক সময় দেখা যায় কবুতর সব খাবার খায় না, তো অনেকগুলো খাবারই ওয়েস্ট হয়ে যায়, মানে বা মানে রয়ে যায় খাবারগুলো। তো সেই খাবারগুলো আপনারা কী করবেন, আপনারা যেটা করবেন সেটা হলো যে এখানে আমি আলাদাভাবে একটা রাখছি, ফটো রাখছি, এখানে আমি সেই খাবারগুলো কালেক্ট করি, পালা দেওয়া যাবো না, কারণ খাবারের তো অনেক দাম, এগুলো ওয়েস্ট করা যাবে, এগুলোকে মডিফাই করে আবার কাজে লাগানো যাবে। এখানে একটু কবুতরের পায়খানা, এগুলো ফেলে দিয়ে এই খাবারটা মোটামুটি আবার কাজে লাগানো যাবে। এই একটা আছে, কিন্তু তাদের আগের খাবারটা এই হলো রিসাইকেল করতেছি,
আবার খাবারটা আগে খাবারটাই কিন্তু আমি তাদেরকে আবার দিয়েছি, তো তারা বুঝবে না, তারা এগুলোই খাবে। এটা এটা মেবি চেঞ্জ করতে হবে, এটা সালাদ দিতে হবে, এটা একদম বাজে অবস্থা। তো আচ্ছা আমি আমি এই খাজাটা এটা এখানে দিয়ে দিই, আর এখানে আমার কেকটা খাবারের পট আছে। যেহেতু এই বাচ্চারা এদের সাথে বাচ্চা আছে, একটু একটু তাদেরকে একটু খাবারটা বাড়া দিই। গেল, এখন একটু পানি দিতে হবে। আরে বাবা চাপ চাপ, এখন আমি সবগুলো পানি আমি বোতলটা বেশি ছোট হয়ে গেছে, বড় বোতল দরকার ছিল। আর এবার লাস্ট আর ফাইনাল আমার যে বাচ্চাগুলো আমার পছন্দের বাচ্চাগুলো আমি তাদেরকে খাবার দিই। নো নো নো, এখন বেরোনোর সময় না, আজকে আজকে না, আজকে না, আজকে না, আজকে না, না টুডে, আজকে না, আজকে না, আজকে না, আজকে না। খাওয়া দাওয়া করো, খুশি থাকবে। খাবারটা নিয়ে আসি, খাবারটা ওখানে আছে। আহা বাবা, আমার এই খাবারটার সাথে কিন্তু আবার এখন মিক্স আছে, মানে মোটামুটি রেজাও দেওয়া হয়, তারপরে যে কুসুম ফুল, তারপর বাজরা, গম, মোটামুটি আমি এই মিক্সটা আবার অন্য দোকান থেকে নিছি, আমার কাছে এই মিক্সটা ভালো লাগছে, তো এই জন্য এই মিক্সটা এখন আপাতত খাওয়াই আমি।